বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন এবং আমার ডানে রয়েছেন বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একজন রাজনীতিক এবং আমি জানি আপনি নিজেও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং মিস্টার মিজানুর রহমানের নানা রকমের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছেই যে বাংলাদেশের উন্নয়নের প্রধান চ্যালেঞ্জকে দেখেন আপনারা, সেটি রাজনৈতিক উন্নয়ন হোক, অর্থনৈতিক উন্নয়ন হোক, সামাজিক উন্নয়ন হোক, এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ কী মনে হয় মিস্টার গোলাম সরোয়ার মিলন যদি মনে করে শুরু করেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমার ঝিলুর ভাই, চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতাকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করছি। আপনি বাংলাদেশের উন্নয়নের জন্য যে চ্যালেঞ্জের কথা বলেছেন, অনেক চ্যালেঞ্জ আছে, বাংলাদেশে উন্নয়ন হয়েছে, হচ্ছে, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিটাকে আমরা রোধ করতে পারি নাই, কারণ প্রজেক্ট কস্ট বেড়েই যাচ্ছে। যমুনা সেতুর প্রথম যে কস্টটা ধরা হয়েছিল এখন তার চেয়ে দুই গুণ তিন গুণ পর্যায়ে, শুধু যমুনা সেতু নয়, মেট্রো রেল থেকে আরম্ভ করে যতগুলি উন্নয়নের প্রকল্পই দেখেন কোনোটাই কিন্তু তার কাঙ্ক্ষিত পর্যায়ে থাকতে পারেনি। এর মধ্যে হয়তো ডলার ফ্লাকচুয়েশন বলেন কিংবা সরবরাহ সাপ্লাই চেনে ঠিক মতো মাল না আসার কারণ হতে পারে, যদিও যেমন ধরেন বর্তমান প্রেক্ষাপট দিয়ে বলি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যদ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে, আমি ও প্রসঙ্গে পরে আসছি, আমি উন্নয়নের কথাই থাকি। তো সুতরাং আজকে এই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, তারপর হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেই জায়গাটায় আমরা পাই না। তবে একটি কথা স্বীকার করতে হবে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সভাপতি 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে, দেশের একটা স্থিতিশীলতা মধ্য দিয়ে যাওয়ার কারণে তিনি কিছু মেগা প্রজেক্ট গ্রহণ করেছেন। কিন্তু আজকে এটা বলতে হবে যে স্বাধীনতার 50 বছর পরও আমরা উন্নয়নের যে মাস্টার প্ল্যান সেটা সরকারের পক্ষ থেকে আছে, কিন্তু সেটা এত টাকার মধ্যে করা সম্ভব এবং এত মধ্যে সম্ভব, যে স্বচ্ছতার জায়গাটা সেই জায়গাটা ঘাটতি আছে, সুশাসনের ঘাটতি আছে এই জায়গাটায়। কারণ আমরা চাই যে দেশটাকে 50 বছর স্বাধীন করার পরও, আমি উন্নয়নের সাথে আমি রাজনীতির প্রসঙ্গটা একটু টানবো, যে উন্নয়ন হচ্ছে শুধু উন্নয়ন টেকসই করতে হবে তখনই যখন গণতন্ত্রকে আমরা বিকশিত করতে পারব, গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করতে পারব। কিন্তু সেই জিনিসটা কিন্তু শুধু উন্নয়ন, আইয়ুব খানও উন্নয়ন করেছিল, ইভেন কি আমি যে ক্যাবিনেটে ছিলাম এসআর সাহেবের সময় উন্নয়ন হয়েছিল, অতীতের সরকারের সময় কম বেশি উন্নয়ন হয়েছে, এটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট উন্নয়ন করেছেন, কিন্তু বৈষম্য বেড়েছে, দুর্নীতি হয়েছে এবং এই আজকে যে মাথাপিছু আয় আমরা দেখি $2500-2600, এটা কিন্তু এটা কোটি কয়েক কিছু লোকের কাছে, কিন্তু আমার কাছে এখানে মানুষের প্রয়োজনে যে স্বপ্নকে ধারণ করে যিনি জীবনের প্রয়োজনে আমাদের মিজান ভাই এখানে আছেন বেস্টওয়ে গ্রুপের, উনি একজন সফল ব্যবসায়ী, আমি তার শুভকামনা করে বলতে চাই, ওনার মতো যারা জেনুইনলি যারা ব্যবসা করছেন তাদের কথা আলাদা, কিন্তু আজকে যে লুটেরা অর্থনীতি, লুটেরা যে আমি বলবো দুর্বৃত্তায়িত যে রাজনীতি কিংবা দুর্বৃত্তায়িত অর্থনীতি, সে থেকে মুক্ত না হলে দেশের উন্নয়নের এগুলি হচ্ছে চ্যালেঞ্জ। কারণ উন্নয়নে আমরা যদি যেতে চাই তাহলে আজকে আমেরিকা বলেন, সিঙ্গাপুর বলেন, ইউএসএ বলেন, তারা তো উন্নয়ন হয়েছে, কিন্তু তাদের দেশে কিন্তু এইভাবে নিজের দেশের টাকা বিদেশে পাচার হয়নি, আমাদের দেশের টাকা কিন্তু পাচার হয়েছে। আজকে আমাদের মতো যারা মধ্য আকারের উদ্যোক্তা বলবো, আমি ওনার পর্যায়ের বলবো না, আমরা একটা আছে, আমি একজন উদ্যোক্তা, গার্মেন্টসের উদ্যোক্তা, আজকে আমাদেরও দেখেন এখানে বড় বড় গ্রুপের যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের ব্যাপারে কিন্তু কোনোই নাই, কিন্তু আমরা মধ্যবিত্ত যারা, মধ্য আকারের যারা, তারা কিন্তু
খুব কষ্টের মধ্যে থাকতে হয়, কারণ এটা তো জানেন মধ্যবিত্ত পরিবারের যেটা যে অবস্থা হয় সেটাই। আমি কথা বললাম এই কারণে যাতে সরকারের পলিসি নীতি নির্ধারকরা আজকে ক্ষুদ্র মাঝারি মধ্য শিল্প পর্যায়ে যারা আছে এদেরকে যদি পৃষ্ঠপোষকতা যদি না করা যায় তাহলে আমাদের দেশের উন্নয়নটা আপনি কিন্তু সেটা ই করতে পারবেন না। এবং বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জ বলছেন, আমি লাস্ট কথা লাস্ট লাইন, শুধু ভৌত কাঠামো উন্নয়ন করলে হবে না, মানসিকতা উন্নয়ন দরকার, রাজনৈতিক উন্নয়ন দরকার, এবং আমরা বলবো যে রাজনৈতিক যে কালচার পলিটিক্যাল কালচারের উন্নয়ন দরকার। এটি হলো আমার মিস্টার মিজানুর রহমান, অনেক ধন্যবাদ জিল্লুর ভাই, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং আমার কাউন্টার পার্টি আমাদের শ্রদ্ধেয় মিলন ভাই বসেছেন, উনি সত্যি যে বিষয়গুলোতে মানে গুরুত্ব আরোপ করেছেন যে এগুলো হলো কি যে আমাদের যে কোনো দেশের বা যে কোনো ব্যবসার বলেন বা পার্সোনাল লেভেলে বলেন আসলে চ্যালেঞ্জ থাকে দুই ধরনের, ইন্টারনাল ফোর্সেস কিছু থাকে, এক্সটার্নাল ফোর্সেস। স্পেশালি এই ভাই যে কথাটা বলেছেন যে ইন্টারনাল আমাদের যেই সমস্যাগুলো আছে সেটার মধ্যে যে করাপশন, অ্যাকাউন্টেবিলিটি, তারপরে এই ধরেন সম্পদের যে সুষম বণ্টন, এগুলো সোশ্যাল সিকিউরিটি, তো স্পেশালি আমরা যেটা জানি যে কোনো দেশের একটা যদি ধরেন ডেভেলপমেন্ট কথাটা চিন্তা করা হয় তখন কিন্তু এই ডেভেলপমেন্টের কয়েকটা পার্ট থাকে। এখানে ধরেন একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে হয়, মানে আমি বলছি যে রোড নেটওয়ার্কের একটা ইয়ে থাকতে হয়, সোশ্যাল সিকিউরিটি থাকতে হয়, বিদ্যুতের মানে যেটা হলো যে পাওয়ার এনার্জি ডেভেলপমেন্টগুলো থাকতে হয়। তো সেইভাবে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে গভর্নমেন্ট হ্যাজ টেকেন লট অফ প্ল্যানস অল টুগেদার। আমরা লাস্ট যদি 12-13 ইয়ার্স চিন্তা করি তাহলে দেখব যে প্রচুর পরিমাণ প্রজেক্ট নেওয়া হয়েছে, বাট সেই প্রজেক্টের সাকসেসের যে রেট অফ সাকসেস, মানে আমি বলছি যে ইফিশিয়েন্টলি যদি এগুলোকে বিচার করা হয় তাহলে ভৌত কাঠামো অনেক ডেভেলপমেন্ট আমাদের হয়েছে, বাট টু মানে অ্যাট হোয়াট কস্ট, মানে কী খরচে এগুলো দাঁড়িয়েছে, এগুলো আসলে একটা হিসাব কত টাকার জিনিস, কত টাকার জিনিসে বা কত টাকার কাজ, কত টাকায় হয়েছে, রাইট, এবং কত সময়ে এই জিনিসটা দাঁড়ানো উচিত ছিল, সেগুলো আমার মনে হয় যে সময় বাড়া মানেই তো অর্থ ব্যয় বাড়া, তো এগুলোর স্ট্যাটিস্টিক্সটা খুব জরুরি। বাট আমি যেইটা দেখেছি যে গত ধরেন 12 বছরে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেটাতে আমি আপাতত খুশি এই জন্যে যে আমাদের পলিটিক্যাল সেই যে এজিটেশনগুলো নাই, রাস্তাতে পলিটিক্যাল এজিটেশন নাই, তারপরে আমার মনে হয় যে এখন যেই আমরা জানি যে বাংলাদেশে ধরেন ট্যাক্স পেয়ার ছিল কাইন্ড অফ 22 লাখের মতন, এখন এটা প্রায় 1.25 কোটির মতন ট্যাক্স পে করছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই মানুষ কিন্তু টাকা পয়সা দিতে চাচ্ছে, দ্যাট ইজ মানে আমাদের যে সামগ্রিক অর্থনীতিগুলো আছে সেখানে মানুষের অন্তর্ভুক্তি হচ্ছে, মানে ডেভেলপমেন্ট যে মানে কাজগুলো হচ্ছে সেখানে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আজকে ধরেন কোভিড, যে 2 ইয়ার্স কোভিড গেছে, এর ভিতরে আবার আমাদের যে জিও পলিটিক্যাল মানে জিও লোকেশন আমাদের যেটা, এটা নিয়েও একটা আন্তর্জাতিক রাজনীতি আছে, সেগুলো আমরা দেখছি এখন। এটা আমার মনে হয় যে সরকার নাইসলি হ্যান্ডেল করছে এখন পর্যন্ত, সোফার আমরা দেখছি। তো আমার যেটা মনে হয় যে এই ইন্টারনাল ফোর্সের মধ্যে যদি আমরা করাপশনগুলোকে মানে এলিমিনেট করতে পারি, এবং করাপশন এটা তো একেবারেই সরকারের যদিও জিরো টলারেন্সের একটা নীতি আছে, বাট এইটা আপনার ধরেন এখন যে অবস্থাটা হয়েছে এটা একটা মিনেস হয়ে গেছে, একটা সোশ্যাল মিনেস, মানে এটা একজন একটা সংক্রামক রোগ হয়ে গেছে আর কি। আর স্পেশালি যারা ধরেন এই দুর্নীতি করে বা দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে ম্যানেজ করে ব্যবসা বাণিজ্য বা যেখানেই হোক, মানে একটা সামনে যাওয়ার জন্যে মানে এই ম্যানেজমেন্ট, স্পেশালি ধরেন এই সমস্ত যে স্ফেয়ারে যে লোকগুলো কাজ করে তাদেরকে ম্যানেজ করতে পারলেই আমাদের দেশে কিন্তু একজন মানে সফল কিছু হওয়া যায়। আমি বলছি যে ব্যবসায়ী হওয়া যায়, রাজনীতিবিদ হওয়া যায়, মানে এটা একটা মানে আমরা ইনহেরেন্ট মানে ইনহেরিট করেছি আর কি। তো এইটা করাপশনগুলো আমাদের অবশ্যই মিনিমাইজ করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, যে যদি আমাদের ধরেন পলিসি প্রোগ্রামগুলো ঠিক থাকে,
আমাদের যদি টাইমলাইন থাকে তাহলে অ্যাকাউন্টেবিলিটি যদি প্রত্যেকটি জায়গায় আপনারা আপনি দেখবেন যে অনারেবল প্রাইম মিনিস্টার এই যে বারবার মিলন ভাই বলছেন যে বারবার মানে ধরেন একটা ব্রিজ হোক কালভার্ট হোক মানে যেটাই করা হচ্ছে তার বিলটা বাড়তিছে আমার মনে আছে যে মাস চারেক বা পাঁচেক আগে একটা মিটিং হয়েছিল একনাকে সেখানে কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার একবার স্পষ্ট বলছিল যে এরপরে আর কোনো মানে বিল বাড়ানো হবে না রাইট মানে এই ধরনের একটা ওনার মানে বোঝা যাচ্ছে যে হেড অফ দি স্টেট চাচ্ছে মানে চাচ্ছেন উনি যে মানে এগুলো ইয়ের মধ্যে থাকুক মানে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে থাকুক বাট এগেন আমাদের যে আমি বলছি যে মাইন্ডসেট আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদেরকে রাতারাতি ধনী হয়ে যেতে হবে আমাদেরকে জবরদখল করতে হবে আমাদেরকে ধরেন মানুষের যে নিড রিকোয়ারমেন্টসগুলো আছে বা এথিক্সগুলো আছে সেগুলোকে তোয়াক্কা না করে ঠিক আছে তো ভিন্ডিকশনগুলো করা মানে যে আমাদের একটা কথাই আছে যে বাঙালিরা আর কিছু চাক আর না চাক কেউ যদি ডেভেলপমেন্ট করে তাকে কীভাবে টেনে নামানো যায় সেইটার একটা বিধি ব্যবস্থার জন্য সবাই তৎপর থাকে তো আমাদের এই মাইন্ডসেটটাও মানে মানে মাইন্ডসেটগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে মানে আমি বলছি যে জনগণের যা একটা ওই যে আলেকজান্ডার দি গ্রেট বোধহয় একটা কথা বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মাতা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব তার মানে অর্থাৎ হলো যে একটা শিক্ষিত মাতা একটা শিক্ষিত জাতি দেবে তার সয় সন্তানকে শিক্ষিত করবে এবং তারা দেশ এবং সোসাইটির জন্য ভালো কিছু করবে আমার মনে হয় যে আমাদের আমাদের আমি সহ সবার আসলে একটু মানসিক পরিবর্তন দরকার আমরা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের দুজনের কথায় দুজনেই মানসিকতার পরিবর্তনের মানসিকতার উন্নয়নের কথা বলছেন আমার প্রশ্ন যে এই মানসিকতার উন্নয়নের সেটি সমস্যা কোথায় এই যে মনস্তত্ত্বের যে সমস্যা সেটি বা ভ্যালুজের সমস্যা বা এটা এটা আমার যেটা মনে হয় মানে আমি খুব সংক্ষেপে বলি সেখানে হলো যে আপনার ধরেন এই সম্পদের যে সুষম বন্টনের জায়গাটা এই যে একটা একটা বড় কথা বলেছেন মিলন ভাই মানে আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু বৈষম্য বাড়ছে উন্নয়ন হচ্ছে কিন্তু বৈষম্য বাড়তেছে তো কেন এই বৈষম্যটা বাড়তেছে কারণ মানে দেখেন আপনি আমাদের কোটিপতি হওয়া আমাদের একটা ইয়ে দেখছিলাম 22% কোটিপতি হয়েছে গত এই 10 বছরে মানে গত 10 বছরে 22% কোটিপতি হয়েছে বাংলাদেশে তাহলে আর যদি আপনাদের আদার সিনারিওটা আপনি বিবেচনা করেন তাহলে এখন দেখবেন যে আমাদের পভার্টিটা ঠিক যে সরকার ডেভেলপমেন্ট করে যে জায়গাটা নিয়ে এসেছিল ওই যে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফোর্সের ফলে আপনার পভার্টিটা কিন্তু এখন মানে অনেকটা বেড়েছে এবং এটা কিন্তু আমরা বোধহয় আমি ওই যে আপনারই একটা প্রোগ্রামে আমি গেছিলাম সেখানে বলছিলেন যে বোধহয় 7-8 মাস আগে ভদ্রলোকের নাম ভুলে গেলাম ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের একটা উনি লিড করেন এখানে তো উনি বলছিলেন যে এই করোনা এবং অন্যান্য সিচুয়েশনে প্রায় 12% মানে আমরা ডিগ্রেড হয়েছে আর কি আমাদের যে পভার্টি এলিভিয়েশনের যে প্রোগ্রামগুলো ছিল পভার্টি এলিভিয়েশন করে আমরা যে জায়গায় গেছিলাম সেটা থেকে ডাউন হয়ে এখন প্রায় অনেক নিচে আমরা নেমে গেছি মানে পিপুল আর সাফারিং এখন ধরেন যে অবস্থাটা হলো মানে বলা হচ্ছে যে এই যে নিত্যপণ্যের যেভাবে দামটা বাড়লো যেভাবে বেড়ে যে জায়গাতে গেছে আসলে এটাকে কি এই মানে জাস্টিফাই করা যায় যে কি পরিমাণ তেল তেল তেলের দাম বাড়লে কি পরিমাণ ধরেন তার কস্ট অফ গুডস সোলটা বাড়বে এবং ফলে নিত্যপণ্যের দামগুলো কিভাবে মানে এতটা বৃদ্ধি পায় তো এই জায়গাগুলোটা কিন্তু আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের একটা মানুষগুলোর একটু মানসিকতার একটা সমস্যা আর কি তো এইটা মূলত এটা হয়েছে আমাদের অতি লোভী আমরা আমরা অতি লোভ করি এবং আমরা চিন্তা করি যে আমরা যদি আলটিমেটলি তো আমরা এগুলো কিছু কবরে নিয়ে যেতে পারবো না ঘটনা তো তাই গোলাম সরোয়ার মিলন ধন্যবাদ মিজান ভাইকে আপনি মানসিকতার উন্নয়নের কথা বলেছেন আমি বলবো যে আমাদের মনস্তত্ত্বে আমি প্রথম রাজনীতি দিয়ে শুরু করি ভালো মানুষের মূল্যায়ন কিন্তু সাধারণ মানুষ করতে জানে না হয় ধানের শীষ না হয় নৌকা এই দুইয়ের বাইরে কোনো ভালো লোক নির্বাচিত হতে পারে না আর ধানের শীষ আর নৌকা আনতে হলে সেখানে মনোনয়ন বাণিজ্য থেকে অনেক ধানের শীষ নৌকায় ভালো লোক থাকতে পারে না আমি আমি যেটা বলছি ভালো লোকদের রাজনীতিবিদদের মনোনয়ন দেওয়া হয়নি আর লাস্ট দুটা
আওয়ামী লীগের লাস্ট তিনটা নির্বাচনে কিংবা এর আগের বিএনপির নির্বাচনে, এটা হলো আমার ব্যক্তিগত মত। নিশ্চয়ই এর মধ্যে ভালো লোক আছে, ভালো লোক পার্লামেন্টের যে সবাই, আমি খারাপ লোক বলবো তা না, সেখানে রাজনীতিবিদটা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। ব্যবসায়ীরা অবশ্যই আসতে পারেন, কারণ আমি ওনাকে একটা এক্সাম্পল হিসাবে দেখতে চাই যে উনি জীবনের প্রয়োজনে উনি অনেক কিছু করে থাকেন, আমিরুস সালেহা করে থাকেন। আমি যেটা বলবো যে আমাদের নৈতিকতার যে সমস্যা রয়েছে, আমাদের মূল্যবোধের যে অবক্ষয় রয়েছে, এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ আমরা একটু সোল সার্চিংয়ের দরকার। আজকে রমজান মাসে আমরা যেমন আত্মশুদ্ধির মাস বলি, এবং বিশেষ করে আমি বলবো যে কোরআনিক শিক্ষা, আমি কিন্তু এখানে কোনো যে যারা ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করে, আমি সেই মৌল শ্রদ্ধারা কী বলছি, ওলামা আলেমা বলেন কিংবা মৌলভী সাহেবরা যেটা বলেন, আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে বলি, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। তারা যেটা করেন তারা ধর্ম ব্যবসা করেন, বেশিরভাগ লোক, প্রত্যেকে না। কিন্তু আমরা যদি সেই শিক্ষাটা আমাদের আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাণীর শিক্ষাটা, কিন্তু আমরা এটা সমগ্র মানব জাতির জন্য, এটা কোনো ধর্মের জন্য না, এই জিনিসটা যদি আমাদের মধ্যে পৌঁছাতে পারি তাহলে হয়তোবা আমরা একটু পিউরিফাই হওয়ার চেষ্টা করব। এক, এটা বললাম মানসিকভাবে। এখন ধরেন রাজনৈতিকভাবে ছাড়াও অর্থনৈতিকভাবে ভাই বলেছেন, এখন আমি ব্যবসা করতে গেলে যেভাবে হোক আমাকে তাড়াতাড়ি কোটিপতি হইতে হবে, ব্যাংক থেকে টাকা নিয়ে অডিপতি হইতে হবে, এবং ব্যাংকের টাকা নিয়ে অনেকে ব্যাংকে টাকা দেন না। আমিও ব্যাংকে, আমারও ঋণ আছে ব্যাংকের টাকা, অনেকে আমার মতো মধ্যবিত্ত যারা অনেক সময় বিভিন্ন ইচ্ছা থাকলেও আমরা সময় মতো শোধ করতে পারি না, কিন্তু আমাদের তো শোধ করতেই হবে, এটা দেখে গেলে তো আমার উত্তরসূরিদের ঘাড়ে পৌঁছবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানসিকতাটা যদি পবিত্র থাকে, ইন্টেনশন, নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস, এটা এইটা যদি ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু জাতি হিসাবে আমাদের মনটাকে পরিবর্তন করতে পারবো। আপনি খুব সুন্দর প্রশ্নের উত্তর অবতারণা করেছেন যে আমরা যে মানসিক যে মানে ইয়ের মধ্যে আছি। আপনি দেখেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যে সমাজে যে অবস্থা ছিল সেখানে কী ছিল, সেখানে মাদক ছিল, সেখানে ব্যভিচার ছিল, সেখানে গোত্রের মধ্যে গোত্রের হানাহানি ছিল। আজকে আমরা দেখি দলীয়ভাবে এক দল আরেক দলের প্রতি যে ইটা দরকার, পারস্পরিক সহমর্মিতা কিংবা সেটা নেই। সে আমি জাহিলিতের যুগের যে পিকচারটা আমরা জানি, আপনারা জানেন, সেই পিকচারটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হলে সেই নৈতিক শিক্ষাটা দিয়ে আমরা যদি প্রত্যেকে নিজেকে সেই গুণে গুণান্বিত করতে পারি, রাজনীতিবিদরা আমরা যদি আত্মবিশ্লেষণ, আত্মসচেতন এবং আত্মসমালোচনা, আত্ম অনুসন্ধান যদি করি, সোল সার্চিং করি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে একটা জায়গায় রেখে যেতে পারবো। আপনি জানেন যে কোনো ধর্মই কিন্তু কোনো খারাপ কথা বলে না, প্রতিটা ধর্মই কিন্তু মানুষকে পাশে থাকার কথা বলে, প্রতিটা ধর্মেই কিন্তু আজকে মানুষের উপকার সহ মূল্যবোধের কথা বলে। কিন্তু আমরা যে ধর্মে থাকি না কেন, আমরা যদি সেটাকেই নৈতিকতা হিসাবে নেই, তাহলে তো এটা থাকা উচিত না। সুতরাং আমি আজকে শুধু এটুকু বলবো যে রাজনৈতিকতভাবে, অর্থনৈতিকতভাবে এবং কালচারালি আমরা যাতে একটা এমন একটা অবস্থানে থাকি যাতে কোনো অন্য ধর্ম কিংবা অন্য কোনো মতের প্রতি যাতে আমরা কোনো রকম মানে ই না করতে পারি, তাহলেই আমরা কিন্তু মানসিকতা পরিবর্তন সম্ভব। তাই আমি পরিশেষে বলবো এইটুকু আপনাদেরকে যে এই মাইন্ডসেটটা, আজকে উনি খুব সুন্দর কথা, আমি তার সাথে সহমত পোষণ করে বলতে চাই, আমাদের একটা রেনেসাঁ দরকার, একটা মা একটা একটা আপনি জানেন এক একটা প্রজন্ম কিন্তু কয়জন বাঁচে, ধরেন আমার জন্ম বাঁচলে আল্লাহ যদি হায়াত যদি দেই ধরে নিলাম 100 বছর, 100 বছর পরপর কিন্তু এক একটা প্রজন্ম, নতুন প্রজন্ম চলে আসে, স্বাভাবিক ব্যাপার। কারণ আজকাল তো আগে 100-200 বছর বাঁচত, এখন 100 বছর 80-90 80 থেকে 100 বছর, তো 80 থেকে 100 বছর পরপর কিন্তু একটা নতুন প্রজন্ম আসতেছে। আপনি আমাদের মধ্যে সবচেয়ে আমার মনে হয় যে অনুজ হবেন, আমরা হয়তো কম বেশি ই হবো, কিন্তু আমরা তো একদিন চলে যাব। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে 50 বছর পরও আমরা সেই মাইন্ডসেটটাকে ঠিক করতে পারলাম না, আমাদের মানসিকটা ঠিক করতে পারলাম না যে আমরা মানুষের জন্য পাশে দাঁড়াবো এবং আমরা গণতান্ত্রিক যে ভ্যালুসটাকে পাশে নিয়ে আমরা
যার যা আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব, এইরকম একটা পরিবেশ তৈরি করতে পারলেই আমার মনে হয় শান্তি সুখের একটি বাংলাদেশ, হ্যাপিনেস ইন্ডেক্সে নেপাল যদি আমাদের অনেক এগিয়ে আছে, ভুটান অনেক এগিয়ে আছে, আমরা সেই ইন্ডেক্সে কেন যেতে পারবো না? আমাদের কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, আমরা এই দেশে আমরা সেই জিনিসটা আনতে চাই এবং সেটার জন্য আমাদের, আমরা যারা রাজনীতিবিদ করি কিংবা ব্যবসায়ী যারা অবদান রাখছেন বিভিন্ন সৎকর্ম করে, তাদেরকে সেখানে ভূমিকা রাখবে। মিস্টার মিজানুর রহমান, আপনি এবং মিস্টার গোলাম সরোয়ার মিলন দুজনেই তো বললেন যে আপনারা দুজনেই ব্যবসা বাণিজ্য শিল্পের সঙ্গে যুক্ত। আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা জানি যে ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেসে বাংলাদেশের র্যাঙ্কিং খুব নিচে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, কেন এই অবস্থা? মানে মানে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা একটু বলবেন বা আপনারা কোথায় সমস্যাগুলো দেখেন? এটা আপনি একটা মানে খুব ভালো কোশ্চেন রেইজ করেছেন, যে এটা আপনি জানেন যে বাংলাদেশ সরকারের যে অনারেবল প্রাইম মিনিস্টারের অফিস থেকে ইচ অফ ডুইং বিজনেসটাকে মানে যেটা ওয়ান স্টপ সলিউশন, এই সলিউশনটা কি করার জন্যে মূলত আমরা কিন্তু বহু ফোরামে আবেদন করেছি যে এগুলোকে সলিউশন করতে হলে আমাদের আসলে আইন কানুন বিধিবিধান, কারণ এই যে ইচ অফ ডুইং বিজনেস এটার মধ্যে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ল্যান্ড অ্যাকুইজিশন, মানে কেউ আসলে সেই ল্যান্ড অ্যাকুইজিশন করা, তারপরে তার হলো লাইসেন্স অ্যাক্রু করা, আদার আদার জিনিসগুলো সরকার অনেকটা ইয়ে করতে পেরেছে, মানে ক্যাপচার করতে পেরেছে যে এটা ধরেন টাইম একটু কমে, কিন্তু যখন তারা আপনার ধরেন একটা ল্যান্ড অ্যাকুইজিশন করতে যায় বা আদার যেই সিচুয়েশনগুলো আছে সেগুলোতে আমাদের যে 2022 সালের যে সিচুয়েশন সেটা কিন্তু সেই 1947 ল্যান্ড ল দিয়ে বা সেই স্টেট ল দিয়ে কিন্তু এইটাকে কভার করা ডিফিকাল্ট হয়। তো এরকম কিছু মানে আমার মনে হয় যে খুব দ্রুত যদি আইন কানুনগুলোকে মানে ইচ অফ ডুইং বিজনেসটাকে ইজিয়ার করার জন্যে, ওয়ান স্টপ সলিউশনটাকে ইম্প্রুভ করার জন্যে মূলত যদি একটা স্পেশাল কমিটি তৈরি করা হয় এবং সেইটাকে যদি মানে এটা আমি বলতেছি যে একটা প্রায়োরিটি ধরা হয়, তাহলে কিন্তু দেশে ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়বে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমলাতান্ত্রিক, প্রচণ্ড আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে, এবং প্রত্যেকে কিন্তু যে যেখানে আসে তার ক্ষমতাটাকে মানে এইভাবে ব্যবহার করতে চায়, মানে টু শো হোয়ার অ্যাজ এই ধরেন তারা কিন্তু বেতন মানে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে মানে তাদের বেতন হয়, তাদের কিন্তু ইয়েগুলো হয়, কিন্তু তারা যেখানে ধরেন সেবকের ভূমিকায় থাকার কথা সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তারা কিন্তু মানে মনে করে যে তারা এই চেয়ারটা হোল্ড করেছে মানে লাইক কিং, যে তাদের প্রজার বাদ বাকি সব লোকজন। এইটা একটা বিরাট সমস্যা আমাদের, এটা কিন্তু আবার অ্যাটিটিউডাল প্রবলেম। এবং যতগুলো আমরা ধরেন যত চেয়ারে আমরা যাই আমাদের এই প্রবলেমগুলো সলিউশন করার জন্যে, যেই কাজটা হবে এক ঘন্টায়, মনে করেন একটা এক ঘন্টায় হবে, এবং সেখানে যদি ওনাদের স্বার্থ জড়িত থাকে, আপনাকে এই ধরনের মানে ভিন্ডিকশনগুলো করে আপনাকে এই জায়গাটাতে নিয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার ওই কার্যসিদ্ধি না হয়, এটা একটা কমন প্রবলেম। তো এগুলো কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি এগুলো করতে 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 এখন তো হয়েছে কি যে বিজনেস প্রমোশন মানে পয়সা দেওয়াটা একটা ধরেন অ্যাকসেপ্টেড একটা নর্মস হয়ে গেছে, যে আমি ব্যবসায় 5-10% টাকা ব্যয় করব, প্রমোশনাল কস্টটা দেব, এইটা ধরেন এখন সরকারও মেনে নেয় যে হ্যাঁ এটা হতেই পারে। না আপনি বুঝেন নাই মানে প্রমোশন মানে প্রমোশন কস্টটা আমাদের এটা হবে, এটা স্পিড মানি। কিন্তু কোনো বাইরের ইনভেস্টর যারা বড় বড় ইনভেস্টর যারা বাংলাদেশে আসে তারা কিন্তু দে আর নট ইউজ টু, ফলে তারা করে কি হয়তো শুরু করলো, আপনি দেখেন যে কতজন মানে বিদেশি কোম্পানিগুলো আসতেছে, এসে যখন এই সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রবলেমগুলো দেখে তখন তারা করে কি কুইকলি যে ধরেন এই ইন্ডিয়ায় চলে যায় অথবা মিয়ানমারে চলে যায় বা যেখানে ইজিয়ার তাদের জন্য সেখানে চলে যায়। সো এইটা একটা মানে এবার বোধহয় আমরা এই
একটা দুই পয়েন্ট ইম্প্রুভ করেছি নাকি মানে দুই পয়েন্ট ইম্প্রুভ করেছি, নিচে নিচে নেমেছি, মানে ইম্প্রুভমেন্ট যেটা ছিল সেটা নিচে গেছে। আর সবচেয়ে আমি থ্যাঙ্কস দেব যে দেশে ধরেন আমরা যারা ব্যবসায়ী রাজনীতি করে বা সোশ্যাল নানান কাজগুলো করে তারা অনেক কষ্ট করছে, দে আর ডেডিকেটিং দেয়ার লাইফস, দে আর ডেডিকেটিং দেয়ার টাইমস অ্যান্ড এভরিথিং। আপনি ভাবতে পারেন আজকে এই যে ধরেন আমি বনানী থেকে আপনার এই পর্যন্ত আসতে টু আওয়ার্স লেগেছে, তাহলে হোয়াই মানে এত ডেভেলপমেন্টের পরে কেন আজকে এই সিচুয়েশন? আমাকে আমার কাজের প্রয়োজনে মাঝে মাঝে ময়মনসিংহের দিকে যেতে হয়, এই ধরেন ঢাকা থেকে রোডের যে কনস্ট্রাকশনের যে অবস্থা, মানে যেন তাদেরকে টোটাল মানে ধরেন জায়গাগুলো ইজারা দিয়েছে, কিন্তু উচিত ছিল কি যে বিকল্প রাস্তাগুলো তৈরি করে মানুষের যাতে মানে ভোগান্তি না হয়। এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো যে এই প্রায় মানুষের কর্মঘণ্টা 42% ব্যয় হচ্ছে আজকে রাস্তায়, ইচ অফ ডুইং বিজনেসের কথাটা বলতেছেন, আমরা তো মুভও করতে পারছি না। আমার ছেলে আমাকে একটা নোট পাঠালো যে বাবা এই WFS করলে কেমন হয়, 30% বেতন কমিয়ে সবাই বাসা থেকে অফিস করবে, মানে আমেরিকা থেকেও অ্যাডভাইস করতেছে আমাকে। তা আমি বললাম যে রিয়েল ইস্টেট এটা করা সম্ভব না, কারণ রিয়েল ইস্টেটের সাথে ফিজিক্যাল মানুষের ফিজিক্যাল ইনভলভমেন্টগুলো দরকার। আপনি বিষয়গুলো ভাবতে পারেন হোয়াই অল দিস আর হ্যাপেনিং? কারণ হলো যে যাকে যে দায়িত্বগুলো দেয়া হয়েছে, যেই জায়গাটাতে যেই কাজগুলো যে টাইম লাইনে যে দায়িত্ব বোধ থেকে করা উচিত তা কোনোভাবেই হচ্ছে না। ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস। যে আমি কষ্ট উনি ইজ অফ ডুইং বিজনেস ব্যাপারে মিজান ভাই সুন্দরভাবে বলেছেন, আমি কষ্ট অফ ডুইং বিজনেসের ব্যাপারে বলবো আমাদের দীর্ঘসূত্রিতা, আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং একটা বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ তো নাই। আপনি দেখেন ধরেন কোনো একজন আমার বাড়ি সিংগাইর, এখন সেখানে ধরেন একজন বিনিয়োগ করতে গেল, চাঁদাবাজির উৎপাত। তো এই বিভিন্ন কারণে যেমন আমি ফ্যাক্টরি চালাতে গিয়ে আমাকে যে পরিত্যক্ত লেফট ওভার ঝুটগুলি কার্বন ডাইঅক্সাইড এটা দিতে হয়, তো সেটা দিতে গিয়ে সেই বিক্রির টাকা হয়তো আমার কোম্পানি পায়, কিন্তু সেটা গিয়ে কিন্তু ওইখানে আবার দলাদলি থাকে, কে নিবে আধিপত্য বিস্তার নিয়ে, এইসব কিন্তু আমাদের কিন্তু মানে ব্যবসাকে কষ্ট অফ ডুইং বিজনেস থেকে বাড়ায়, কারণ ওই ম্যানেজ করতে হয় অনেক সময়। উনি যেটা বললেন সুন্দরভাবে উনি টার্মটা ইউজ করেছেন যে অপারেশনাল কস্ট কিংবা স্পিড মানি আমরা যেটাই বলি, কিন্তু সেটারও তো একটা লিমিট থাকা দরকার। আমাদের স্বর্ণ জীবন একটা ফিক্স থাকে, এরকম একটা বলে দেয় কোনো এক ব্যাপারে আমি সেই ঘটনা নাই বললাম, আপনারা বুঝে নেবেন যে ভাই এটা এই টাকার মধ্যে কাজটা শেষ করে দেন, বলে দেয় এত লাগবেই ফিক্সড। তো এই যদি হয় তাহলে আপনার কস্ট অফ ডুইং বিজনেস তো বাড়বে, তার মধ্যে গ্যাস জ্বালানি এগুলি তো বাড়ছেই। এখন যেমন ধরেন আমাদের গার্মেন্টসে আমরা একটা ইয়ে থেকে অর্ডার নিলাম, হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, ইলেকট্রিসিটির দাম বেড়ে গেল, সেই ক্ষেত্রে সরকারের পলিসিটা হওয়া উচিত আমরা যারা ব্যবসায়িকভাবে আছি তাদেরকে আগাম যদি একটু জানিয়ে দেওয়া হয় যে তোমরা কিন্তু প্রস্তুত থাকো, কারণ আমাদের শ্রমিকদেরকে কিন্তু বেতন দিতে হয়। আমি যেই কথাটায় আসতে চাই যে কস্ট অফ ডুইং বিজনেসের সাথে সাথে কিন্তু আমরা ওনার অনেক হাজার হাজার শ্রমিক আছে, ওই যে ঘরে বসে কম্পিউটারে অফিস করা এটা কিন্তু সব ব্যবসা সম্ভব না, গার্মেন্টসের সম্ভব না, আবাসন শিল্পের সম্ভব না, সুতরাং এগুলি শ্রমঘন, আমাদের শ্রমিকদের দিকে তাকাতে হয়, শ্রমজীবী মানুষের দিকে তাকাতে হয়, সুতরাং এগুলি ওই সিঙ্গাপুর স্টাইলে যারা ব্যবসা করে যে ইনডেন্টিং ব্যবসা ঘরে বসে বসা কিংবা অন্যান্য ব্যবসা কিংবা বাইং হাউস যারা করেন তারা সেটা ঘরে বসে বসে করতে পারেন, কিন্তু সব কিছু সেটা ঘরে বসে করা সম্ভব না। সুতরাং আজকে এই কস্ট অফ ডুইং বিজনেসটাকে আমাদের কন্ট্রোল করতে হলে এখানে আমাদের যে সরকারের সদিচ্ছার প্রয়োজন, অবশ্যই সরকারের সদিচ্ছা আছে, এখানে ওই যেটা বললাম আমরাতন্ত্রে থাকি কিংবা সরকারি কিছু পলিসির কারণে
এখানে স্ট্রং সাপোর্ট দিতে হবে, খুব তাড়াতাড়ি যেন ওয়ান স্টপ সেলের কথা যেটা উনি বলেছেন সেটা এখনও পূর্ণ মাত্রায় কার্যকর হয়নি। সেটা কার্যকরকরণের মধ্য দিয়ে আমার মনে হয় কাস্টম ডুইং বিজনেসটা কমে আসবে। এবং সবচেয়ে বেশি ই হলো যে যে কথাটা প্রথমে বলেছিলাম যে আমাদের উন্নয়নের প্রধান বাধাটা কি, আমি বলেছিলাম যে দুর্নীতি, করাপশন এবং করাপশনের কাছে এই জায়গাটাও কিন্তু আমরা যদি কস্ট অফ ডুইং বিজনেসটাকে যদি আমাদের সরকার বাহাদুর যদি এইভাবে নেয় যে আমাদের বিনিয়োগকারীদেরকে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে হবে, একটি নতুন একটা আমরা নতুন বাংলাদেশ, আমরা 50 বছরের বাংলাদেশকে একটি নতুন একটা অবয়বে ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতের বাংলাদেশকে আমরা গড়ে তুলব, তাহলে এই কস্ট অফ ডুইং বিজনেসকে যদি কমিয়ে না আনা যায় তাহলে কিন্তু কেউ বিনিয়োগ করবে না। এফডিআর কথা বলেন, বিদেশি করতে বলেন, অনেক শর্ত, এটাকে সহজ সরল করতে হবে। সুতরাং আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটাকে আমরা যাতে সহজ করতে পারি, এবং আমি সবশেষে যে কথাটা বলবো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু না বিশ্বাস, বড় বড় যারা শিল্পপতি আছেন তারা হয়তো ভালো আছেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে দ্রব্যমূল্যের কারণে আজকে যে অবস্থা, আজকে দেখেন বাজারটা নিয়ন্ত্রিত থাকছে না। সরকার যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ থাকার পরও, তাদের সচেতন প্রচেষ্টা থাকার পরও কিন্তু সেই জিনিসটা কার্যকর হচ্ছে না। সুতরাং কী করতে হবে, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারের সদিচ্ছা আছে এটাও ঠিক, সেজন্য আমাদের কী করতে হবে আজকের এই ঊর্ধ্বগতি কমাতে হলে আমার যেটা সাজেশন যে সেটা হলো যে আমরা সাপ্লাই চেনটাকে যদি আমরা মূল্য নির্ধারণে একটা আইনি কাঠামোর মধ্যে যদি নিয়ে আসা যায়, এগেইন আই রিপিট যে সাপ্লাই চেনটা কিন্তু দেখেন আপনি ভোক্তা মানে পাইকারি থেকে নিয়ে খুচরা থেকে নিয়ে জেলা পর্যায়ে এটাকে যদি প্রত্যেকটা আমার উৎপাদন কত হচ্ছে, ইম্পোর্ট কত হয়েছে, এবং এগুলি যদি ডেটা একটা সফটওয়্যারের যদি সেগুলি থাকে এবং সেটাকে যদি একটা আইনি কাঠামোর মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে এটা অনেকটা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রে সম্ভব হবে। তাই আমি পরিশেষে অনুরোধ করব যে আসেনে যে মজুদ, কারণ আমাদের এই রমজান মাসে আপনি দেখেন বিদেশে, হ্যাঁ আমি শেষ করছি, বিদেশে যারা ইয়ে আসে বড়দিন আসে দাম কমাই দেয় আর আমাদের রমজান মাস আসলে দাম বাড়া দেয়, এটা কিন্তু এই সরকারের সময় না, এই স্বাধীনতার ছোটোর থেকেই দেখতেছি। এখন আগে ছিল তিল এখন তাল, আগে ছিল অল্পের মধ্যে, এখন এটাকে চলে গেছে সীমাহীনের বাইরে। সুতরাং আমরা চাই যে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সেই জিনিসটা, আমাদের সেই আবার আত্মবোধ, আত্মসচেতনতা হওয়া উচিত, বিবেকের দায়ের প্রতি বিবেকে কে প্রশ্ন করা উচিত, তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। এবং আমি আবারও বলি যে আমাদের সাপ্লাই চেনের সমস্যা, কারণ আপনি দেখেন আমাদের 17 লাখ টন কিন্তু চাউল আছে, তারপর চালের দাম বেশি, এইগুলিকে আজকে আমাদের মানে গভর্নেন্সের সঙ্গে সম্পর্ক, গভর্নেন্সের সঙ্গে আজকে সুশাসন, আজকে আমি তো বলছি যে মানে আমার শেষ কথা হচ্ছে আমরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এটাকে যেমন মনে প্রাণে লালন করি, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, উনি আজকে উনি দেশকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেমন মেগা প্রজেক্ট করেছেন, আপনি সুশাসন এবং গণতন্ত্রকে, সুশাসনের যে ঘাটতি, গণতান্ত্রিক মূল্যবোধের যে ঘাটতি এটাকে উনি পূরণ করে দিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আপাতত। মিজানুর রহমান, আমরা শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিট সময় যদি কিছু যোগ করব। আমি এই পয়েন্টেই একটু কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের যদি কস্ট অফ ডুইং বিজনেসটাকে ইজফুল করা যায়, ইজফুল করতে হলে আমাদের যারা যেই ব্যুরোক্রেসি এখানে জড়িত থাকে তাদেরকে বিজনেস ফ্রেন্ডলি হতে হবে। আমাদের একটু দেখা যে তারা যতটা, আমাদের ব্যুরোক্রেসি যতটা আপনার পলিটিক্স ফ্রেন্ডলি, হ্যাঁ ততটাই হলো মানে অপোজিশনে থাকে বিজনেস ফ্রেন্ডলি হওয়ার জন্য। তো আমার মনে হয় যে সেখানে হয়তো তাদের যেই বিজনেসের যেই অ্যাকচুয়ালি একটা ডাইনামিক্স আছে সেই ডাইনামিক্সগুলো ওনাদের আসলে পঠনভুক্ত করা উচিত, মানে তাদেরকে এগুলো পড়ানো উচিত যে যারা এই লাইসেন্সিং বা আদার জিনিসগুলোতে থাকবে যে আমি ধরেন এইটা ডিলে হলে কী কী হয়, মানে একদিনের ডিলে কারণে, এটা হলো একটা। আর সেকেন্ডলি হলো যে মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথাটা বলেছেন উনি, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটা কি আসলে এই যে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বা আদার ওয়ে অ্যারাউন্ড কি এটা কম বেশি হচ্ছে, আসলে যদি হঠাৎ করে 5-6 টাকা বেড়ে যায় তাহলে এটা কিন্তু ওইটার ফল না, এটা হলো যারা এই ব্যবসাটাকে কন্ট্রোল করে তাদের আউট অফ পেনিক অর সিন্ডিকেশনের মাধ্যমে সেটাকে
বেনিফিটটা আদায় করার জন্য এটা করে মধ্যস্বত্বভোগীরা রাইট তাহলে এগুলো থেকে বের হতে হলে আমাদের সরকারকে যেগুলো মনিটরিং সেল আছে যারা এগুলো মনিটরিং করে তাদেরকে স্ট্রং ভূমিকা পালন করতে হবে ধন্যবাদ এটাই আমার আপনি কিছু যোগ করবেন ছোট না আমি জাস্ট এক লাইনে বলবো যে সিএম সাধারণ মাসে আসুন আমার মনে হয় সে আত্মপলব্ধি চিন্তা চেতনায় বিবেচনায় আমরা যেন দেশটাকে ভালোবাসি দেশটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি এবং এই দ্রব্যমূল্যে যারা নাকি ব্যবসার সাথে জড়িত তারা মানুষের কথা চিন্তা করি এটি আমার অনেক ধন্যবাদ মিস্টার মিজানুর রহমান এবং মিস্টার গোলাম সরোয়ার মিলন আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য দর্শক আমার দুই অতিথি কথা বলছিলেন নানা বিষয় নিয়ে মূল বিষয় ছিল যে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ তাদের চোখে তারা কি দেখেন এক বাক্যে একমত পোষণ করেছেন যে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা দরকার লুটেরা অর্থনীতিকে কন্ট্রোল করা দরকার এটি লাগামহীন হয়ে গেছে এবং সুশাসনের বিষয়টি গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে আরও বেশি জোর দেওয়া দরকার এ কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভৌত কাঠামোর উন্নয়নই কেবলমাত্র উন্নয়ন নেই এবং এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি আমরা ওপেন মার্কেটের কথা বলি কিন্তু সেখানেও সরকারের অনেক কিছু করবার আছে এবং এটি যে সামঞ্জস্যপূর্ণ নয় বা এটি যে বৈশা দৃশ্যের একটা সুযোগ এখানে আছে দেখবার সেটি কিন্তু ওনারা মোটামুটিভাবে স্মরণ করে দিয়েছেন উন্নতি হচ্ছে কারো কারো সমাজে বৈষম্য বাড়ছে সেটি স্মরণ করেছেন এবং এর জন্য রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করবার কথা বলেছেন একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করবার কথা ওনারা বলেছেন সম্পদের সুষম বণ্টনের উপরে জোর দিয়েছেন এবং অনেক আইনি কাঠামোর কথা বলেছেন উল্লেখ করেছেন যেগুলোতে সংস্কার দরকার বিশেষ করে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে বলেছেন আমাদের এখানে ইজ অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং তার খরচ কমিয়ে আনা সেটি কী ব্যবহার করা যেতে পারে সেই জায়গায় মনোযোগ দিতে বলেছেন সব মিলিয়ে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে প্রণোদনা দেওয়া বা পৃষ্ঠপোষকতা দেওয়ার উপরে জোর দিয়েছেন এবং সব মিলিয়ে দেশের রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন এবং মানসিকতার আমাদের মনস্তত্বের উন্নয়ন ঘটাতে হবে সে বিষয়ে দুজন একমত পোষণ করেছেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভার জন্য শুভকামনা